গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন যাচ্ছি হচ্ছে আমি আর আমার গোপাল ঠাকুর একটুখানি বাপের বাড়ি। সেদিন যে ফটোটা কিনেছিলাম ভাঙা এসেছিল, ওই ফটোটা নিয়েই আমার মায়ের কাছে দিতে যাচ্ছি। আর সকালে সমস্ত কাজ করে, রান্না করে, পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে এই বেরোচ্ছি, 1:30 বাজে এখন। তো চলো মায়ের কাছে একটু ঘুরে আসি, চলো আবার পরে কথা বলবো। আমাদেরকে একটুখানি হচ্ছে গাড়িতে করে নিয়ে ছেড়ে দিয়ে আসবে, একবার বাসে একটুখানি তুলে দিয়ে আসবে, নাহলে গোপালকে নিয়ে না আমি ঠিকঠাক হচ্ছে কিছু উঠতে পারি না। তো তো দেখো গোপালকে নিয়ে একদম সুন্দর করে বাস দিয়ে নেমে গেছি। নেমে গিয়ে আর এই যে আমাদের ঘরের সামনে হচ্ছে এই নতুন ভাঙর হসপিটালটা হয়েছে, এই ভাঙর হসপিটালের পিছনেই হচ্ছে মা যেখানে থাকে সেই বাড়িটা। তো মায়ের কাছে এখন যাচ্ছি। আর গোপাল ঠাকুর আজকে তো খুব ভালো হয়ে গেছে, একদম দুষ্টুমি করেনি, সারা রাস্তা কী সুন্দর আমার হাত ধরে টুকটুক করে চলে আসলো, একদম ঝামেলা করেনি। আর এসে এই যে দরজা ঠুকরাচ্ছে, আর আমি যদিও বেল বাজাইনি, উপরে মাসি দাঁড়িয়েছিল আমাকে দেখতে পেয়ে গেছে, তো দেখতে পেয়েই ওই যে চাবি ফেলে দিল। আমি চাবি খুলে এবার গোপাল ঠাকুরকে নিয়ে ভিতরে ঢুকবো, ব্যাগের মধ্যে চাবি আছে, চাবিটা নিয়ে নিয়েছি। আর দেখো দরজা খুলে দিয়েছি। গোপাল ঠাকুর উপরে যাওয়ার জন্য কি ব্যস্ত, বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ। এই যে এনে ফটোটা আগে রেখে দিলাম সুন্দর করে, খুব সুন্দর ফটোটা এবারে এসছে, সে আর তোমাদের সাথে দেখানো হয়নি। আগেরবারে যখন ভাঙা ফটো এসেছিলো তখন তো তোমাদের দেখিয়েছিলাম। আর মাসি এদিকে মাসির কাজ করছে, ঘর দোর পরিষ্কার করছে সুন্দর করে, আর গোপাল ঠাকুর তার সাথে একটু ঘুরপাক খাচ্ছে। তো দেখো মায়ের কাছে চলে এসেছি, আর এখন এই যে মায়ের দিয়েছে, জামা দিয়েছে, এখন ছাড়ি জামাটা, প্রচণ্ড গরম লাগছে, কারণ এতটা রাস্তা হেঁটে এসেছি। তো টালিগঞ্জ ফাঁড়ি থেকে নতুন ভাঙরের পিছনে মায়ের এই বাড়িটা, তো এতটা রাস্তা হেঁটে এসেছি, প্রচণ্ড গরম লাগছে। আর এখন তো প্রচুর রোদ উঠে গেছে, যার জন্য সকালবেলায় 6:30 বাজেনি তখন উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি তাড়াতাড়ি করে, যে যাতে একটু সকাল সকাল যেতে পারি গোপালকে নিয়ে। চলো আগে জামাটা ছেড়ে নিই, মা মাসি দুজনে একদম কাজে লেগে পড়েছে। চলো আমি এখন এসেছি আমার জামা কাপড়গুলো এখন একটু মেলে দিতে। একটু আগে গেছিলাম, সকালে টিফিনটা করলাম মায়ের এখানে, যদিও আমি ভাত খেয়েছি তাও মা শোনেনি, একটুখানি রুটি আর হচ্ছে কি যে আমি আসার সময় গজা আর জিলাপি এনেছিলাম। আমাদের ওখানে যেহেতু মেলা বসেছে, মা বলেছিল আসার সময় মা মিষ্টি টিষ্টি কিছু বয়ে আনতে হবে না, বাবু হাতে থাকবে ফেরাবার ওই ফটোটা, তো ওই জন্য করে আমি কিছু খাবার দাবার আনিনি। তো সামনে মেলা বসেছে দেখে একটুখানি গজা আর জিলাপি এনেছি। তো মা একটুখানি কোয়াটা রুটি নিয়ে আর হচ্ছে কি যে সেকে দিয়েছে মাখন লাগিয়ে, তার সাথে মোটা মোটা করে আলু ভাজা করেছে। গোপাল ঠাকুর ফোন দেখছিল আর খাচ্ছিল, ওই জন্য করে আর দেখানো হয়নি। আর আমি গিয়ে এখন একটুখানি ওই নতুন ভাঙরের ওখানে যেন মাংসের দোকান দিয়ে একটু মাংস আনলাম আর পেঁপে। মা বললো পাতলা করে একটু মাংসের ঝোল করি, মারা তো এই কদিন ছিল না, দেশে গেছিলো, তো সেইভাবে তো বাজারহাট কিছু করা হয়নি, তো ওই জন্য করে আমি একটু মাংস এনে দিলাম। আর আমার গোপাল ঠাকুর ওই মাদের ফ্রিজে হচ্ছে কিছু চারাপোনা মাছ আছে, তো গোপাল ঠাকুর তো চারাপোনা মাছ ভালো খায় না, তো ওই জন্য করে আমি একটু মাংস কিনে দিলাম, মাংসের পাতলা ঝোল হবে। আর আমি আগের দিন হচ্ছে কি যে লাউ শাক পাঠিয়েছিলাম মাদেরকে, আমাদের গাছের লাউ শাক, সেই লাউ শাকটা সর্ষে পোস্ত দিয়ে চচ্চড়ি হবে। আর এইগুলো এখন একটু ভাঁকায় মেলে দিই, নাহলে আবার তো বিকেলে পড়ে যাব। আর মা ছাদে কত গাছ লাগিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, রোদ যা বাইরে। এ দেখো মাটি কিনে মনে হয় সম্ভবত এটা সার করবে বলে মিশাচ্ছে হয়তো, গাছ লাগাবে। অন্য অন্য সময় তো কলমি শাক গাছ ভর্তি ভর্তি লাগাই, ওই যে ড্রামগুলো ফলের ওই যে ডিব্বাগুলো রয়েছে ওর মধ্যে কত শাক ভাজা খাই এসে। ওই যে লাউ শাক উঠেছে ওইদিকে, ওটা কী গাছ জানি না, পেঁপে গাছে ছোট্ট একটা পেঁপে হয়ে রয়েছে, বেশ ভালো ফলের গাছ। তো জলের জন্য না মা যেহেতু এই কদিন ঘুরতে গেছিলো তো গাছগুলো সব শুকিয়ে এই যে প্রায় কি অবস্থা। আর টুকটাক বেশ ভালোই গাছ লাগায় মা। এখানে মা দেখো একটুখানি হচ্ছে গাছের তেজপাতা শুকাতে দিয়েছে, ভিতরে দিয়েছে, কারণ রোদে দিলে তো তেজপাতা সেন্ট সব বেরিয়ে যাবে। তো চলো এবারে নিচে যাই, নিচে গিয়ে একটুখানি মায়ের হাতে হাতে সব কিছু করে দিই, কারণ মা হচ্ছে কিছু সব কিছু তো অত ভালো পারে না। আর মাসি তো সকাল দিয়ে একদম খুব একদম কাজ করে যাচ্ছে, তো একটুখানি যতটা পারি একটু হেল্প করি। এই দেখো ভিতরে চলে এসেছি, মাসি এখনো পর্যন্ত কাজ করছে আর গোপাল ঠাকুর এই যে খেলা করছে। গোপাল ঠাকুর তো খুব ভালো, এত বড় বাড়িঘর পেয়েছে, ও তো একদম ফুল দমে খেলা করছে, কিন্তু একটুও দুষ্টুমি করেনি, কোনো জিনিস ধরেনি, ভাঙেনি, ফেলেনি।
পাচ্ছি হচ্ছে লাউয়ের খোসা, এটা আলু দিয়ে ভাজা হবে। আমি সেদিন হচ্ছে ওই বাড়ি থেকে, আমাদের বাড়ি থেকে লাউ পাঠিয়েছিলাম, তো মা আর মনে হয় লাউটা খেয়েছে। খোসাগুলো হচ্ছে প্যাকেটে করে রেখে দিয়েছিল, সুন্দর আছে, তাই কেটে দিচ্ছি। খুব ভালো লাগে এই লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা করে খেতে। আর গোপাল ঠাকুর ঘুরপাক খাচ্ছে, এখানে তো সেইরকম কেউ নেই, গোপাল কারোর বাড়িতে যাবে বা কিছু, ওই জন্য করে গোপাল চুপচাপ মুখ একদম কেমন করে বসে আছে। মা এসে রান্না করবে, মা স্নান করতে গেছে। আর মাসি মশলা করে দেবে, মাসি আসছে, বললো আমি এসে মশলা করে দেবো। কি হলো গোপাল, থেকে যাবে দেখি যাবে বটি তো। আমি বটিতে এরকম সবজি কাটলে গোপাল ঠাকুর এরকম করে, ওই জন্য করে আমার ওই বাড়ির বটিতে আমি একটা ফোটাও ধার রাখিনি। যখনই আমি বটিতে সবজি কাটতে বসি তখন গোপাল এসে কোলের উপর বসে থাকে, তাই না গোপাল? তাই না গোপাল? চলো ঝটপট কেটে নিই। গোপাল ঘুরপাক খাচ্ছে, দুষ্টু করছে। আমি স্নান করে এসেছি, গোপাল তো আর স্নান করেনি, গোপালকে স্নান করাতে নিয়ে যাবো। এই কটা কেটে নিয়ে স্নান করাতে যাবো, মা স্নান করে আসলে একে স্নান করাতে নিয়ে যাবো। এই যে আগের বারে যেই বাথরুমে করেছিলে, লাউয়ের খোসাটা সুন্দর করে ওই যা কেটে নিয়ে চলে এসেছি, এখন ধুয়ে এখানে গুছিয়ে রেখে দিয়ে যাব, মা এসে রান্না করবে। মায়ের রান্না করতে বেশি টাইম লাগে না, এই দেখো ধুয়ে আর রেখে দিলাম, আর মাংসটা এবার ধুয়ে গুছিয়ে রেখে দিয়ে যাব। আর মা খুব তাড়াতাড়ি রান্না করে জানো, এক ঘন্টার মধ্যে কী সুন্দর সব রান্না করে নিল, লাউ শাক, তারপরে মাংস, আর হচ্ছে কি যে এই ভাজাটা, কি ঝটপট রান্না করে। বরঞ্চ আমি মায়ের মতন একদম অত তাড়াতাড়ি রান্না কি কোনো কাজই অত তাড়াতাড়ি পারি না, আমার কাজ করতে না অনেক দেরি হয়ে যায়, সারা দিন যেন লেগে যায় কাজ শেষ করতে। গোপালকে নিয়ে তো বেশিরভাগ তো ঘুরপাক খেতে, এই করতে ওই করতে এত সময় চলে যায়, তো ওই যে কেটে কুটে সব ধুয়ে গুছিয়ে রেখে দিয়ে যায়। কাটাকুটির কোনো ঝামেলা নেই, মানে ধোয়াধুয়িটা গুছিয়ে রেখে যাচ্ছি, আর মাসি হচ্ছে সরষে আর পোস্তটা মাসি এসে বেটে দেবে, আর মা এসে রান্না করে নেবে, ব্যাস আর কোনো কাজ নেই। এখন সবে 12টা বাজে, আমার গোপাল ঠাকুর স্নান করে এসছে, তো ওর ঘুম এসে গেছে। এই যে ছোট্ট গোপাল স্নান টান করে চলে এসেছে, এই টাইমে গোপাল ঠাকুর আসে নাকি, ওর এটা কি ওর ঘুমের টাইম, তো ওর ঘুম আসে নাকি, তো আমি ঘুমিয়ে পড়েছি, এক ঘন্টা হয়নি, তাই 12টা থেকে 1টা পর্যন্ত আমি ঘুমিয়ে নিয়েছি, ঘুমিয়ে নিয়ে উঠে তারপরে 1টার সময় গোপাল ঠাকুরকে খাওয়াই। গোপাল সেইটুকুনি টাইম কি করবে, ওই ঘুরপাক খাচ্ছে, বিছানার মধ্যে একটু শুয়ে রয়েছে। এই দেখো ভাত হয়ে গেছে এখানে, আর গোপাল ঠাকুরকে আমি খাইয়ে দিয়েছি কিন্তু আগে, গোপালের খিদে পেয়ে গেছে ওই জন্য করে ওকে খাইয়ে দিচ্ছি। সকালবেলা তো সেই রকম ভারী কিছু খাবার খাইনি, একটুখানি হচ্ছে ওই ব্রেড খেয়েছে শুধু, আর ওইটা লাউয়ের খোসা ভাজা, দারুণ হয়েছে লাউয়ের খোসা ভাজাটা, মায়ের হাতের রান্না এমনিই খুব টেস্টি হয়। আর এটা পেঁপে আলু দিয়ে মাংসের পাতলা ঝোল, এই ঝোলটাও খুব সুন্দর বানিয়েছে, আমি তো ওই পারি না এই ঝোলটা, এই পাতলা ঝোলটা আমি করতে পারি না, আমি বেশ কষা কষা রান্নাটা আমার হাতে খুব ভালো হয়। আর এটা নারকোল, নারকোল দিয়েছে মা পরে, আমি আর নারকোল তখন জানি না, পরে নারকোল দিয়েছে, নারকোল পোস্ত আর সর্ষে দিয়ে বানিয়েছে, খুব টেস্ট হয়েছে শাকটাও খেতে। আর আমাকে তো মা ভাত বেড়ে দিয়ে গেল, আমি ভাত খাচ্ছি বাড়া ভাত, আমার না একটু ভাত কেউ বেড়ে দিলে আমার খেতে ভীষণ ভালো লাগে। এই যে বিকেলবেলা এখন হচ্ছে কি যে একটুখানি ছাদে এসেছি, একবারে চা করে দিয়েছে মাসি, চা নিয়েই একবার ছাদে এসেছে, এখানে বসে একটুখানি চা খাচ্ছি সবাই মিলে, আর বিকেলবেলা গাছ দেখছি, রচা লিকার চা, তো আমি একটুখানি খাবো, গোপাল ঠাকুর খাবে, আর মা মাসি তো ওইদিকে খাচ্ছে, আর মায়ের চা ওই যে বসানো রয়েছে, আর গোপাল ঠাকুর দুষ্টুমি করছে, তাই মাসি বলছে, গোপাল যে কত কথা বলতে পারে। আর ছাদে এই যে গাছগুলো সব না জ্বলে যাচ্ছে, তাই মা খুব মন খারাপ করে বসে রয়েছে যে গাছগুলো এত জ্বলে যাচ্ছে কেন, যে মাটিগুলো মাসি এবার হচ্ছে সব গুছিয়ে সুন্দর করে রেখে দিচ্ছে। বিকেলবেলায় আকাশটা কেমন মেঘলা করে এসছে, ওই জন্য করে মাসি সব হচ্ছে কি যে ঝাড় দিয়ে গুছিয়ে আর সব হচ্ছে ওই টেতে করে দিয়ে দিচ্ছে, এর মধ্যে হচ্ছে সব গাছের দানা ছড়াবে। আর আমি এসেছি এখন চুলটা একটু ছেনে নিই, কারণ আবার তো বেরোতে হবে, টাইম হয়ে গেছে 5:30 বাজে, তাই ভাবলাম আমি চুলটা আগে ছেনে নিই, তারপরে হচ্ছে গোপালকে রেডি করব নিচে গিয়ে। গোপালের কি জামা প্যান্ট পরবে, ব্যাস হয়ে যাবে, ওই জন্য করে আমি চুলটা আগে বেঁধে নিই, চুল বেঁধে নিয়ে আবার যাই, আবার বাসে করে তো যেতে হবে গোপালকে নিয়ে, আর 1B নাহলে 42B যে কোনো একটা বাসে উঠবো, তো বাসের জন্য অনেকক্ষণ বেশ দাঁড়াতে হয়, পুরো সন্ধেই হয়ে যায় গোপালকে নিয়ে যেতে যেতে বাড়িতে।
ভাই দেখো, গোপালের নাচটা শুধু দেখো না, গোপাল শুধু মোবাইলটা অন করলে হয়। আর মায়ের নাইটিটা পরেছিলাম, একবার ধুয়ে দিয়ে গেলাম। মা তো সেইভাবে অত ভালো কাজ করতে পারে না, মাসি অনেক হেল্প করে মাকে। গোপালের অবস্থা দেখো দেখো দেখো, শুধু কীরকম দুষ্টুমি করছে দেখেছো? আমি পিছন ঘুরে চুল ছাঁচি আর ও কীরকম বদমাইশি করছে। আমি আবার ভাবলাম যে ভিডিওর মধ্যে আজকে চুলের কোনো ভিডিও দিইনি, তাহলে চুলটা বিকেলবেলা বাঁধছি, একটুখানি হচ্ছে ভিডিও করলাম আর তার জন্য। আর উনি পিছন থেকে বাবু এরকম করছে, আমি তো জানিই না। তো চলো চুলটা কিছু করবো না, একটা খোপা করে নেবো। প্রচণ্ড পরিমাণে গরম, আজকের কিতাব কিতাব বাইরে, ছাদে পা রেখে দাঁড়াতে পারছি না, পা আগুন হয়ে যাচ্ছে। মা আর মাসি কী সুন্দর জুতো পরে ঘুরপাক খাচ্ছে, আর আমি আর আমার গোপাল ঠাকুর খালি পায়ে, ছাদ দিয়ে তো আগুন বেরোচ্ছে যেন, এত গরম। তো একটা সুন্দর করে চলো একটা খোপা করে নিয়ে যাই এখন। আর ঘেমে পুরো একদম চান হয়ে যাচ্ছে, এত গরম এত গরম আজকের। খোপা করে একটা ক্লেচার দিয়ে আটকে দেবো, ব্যাস ওরকম উপরে থাকবে চুলগুলো। এই গরমে আর কি করব বলো তো। তারপরে গোপালকে নিয়ে হচ্ছে আসতে হবে, মায়ের কাছ থেকে বাড়ি চলে আসলাম। মাঝখানে হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকেও একটুখানি হচ্ছে কি যে ঘুরে দেখা করে আসলাম। এসে গোপাল ঠাকুরের জন্য এখন চাল ডাল দিয়ে একটুখানি খিচুড়ি বসাচ্ছি, আর জিরে দিয়েছি যার জন্য জলের কালারটা ওই রকম হয়েছে। একটুখানি নুন হলুদ আর জিরে দিয়ে বাবুর জন্য একটুখানি খিচুড়ি করি, কারণ বড় ছেলেকে বলে গেছিলাম বাবু ভাতটা একটুখানি তুলে রাখিস না বাবা ফ্রিজে, যদি ভাত বেশি হয় তো। ও না ভাত তুলতে ভুলে গেছে, ভাত ডাল কিছুই ঢোকায়নি। তো ডালটা একটুখানি শুকনো করে নেবো, আর ভাতে আমি এসেই মাত্র জল ঢেলে দিয়ে জল ভাত করব, আর সাথে একটু আলু ভাজা করে নেবো। আলু ভাজা দিই, আর গোপাল ঠাকুরের হচ্ছে কি যে খিচুড়ি দিয়ে গোপালকে খাইয়ে দেবো, একটু ঘি নিয়ে নেবো, গোপালের কোনো ঝামেলা নেই। আর ওই ভাতটা না গোপালকে খাওয়াবো না, তো আমরা তিনজন খেয়ে নেবো। আর যদি একটু কম করে মুড়ি আছে মুড়ি দিয়ে খেয়ে নেবো। তো জল ভাত তো গরমে বেশ ভালোই লাগে, সাথে গরম গরম আলু ভাজা। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুখানি, ভালো লাগলে অবশ্যই হচ্ছে যে একটুখানি লাইক দিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। বাপের বাড়ি গেলাম একটুখানি, তোমার সাথে শেয়ার করলাম বাপের বাড়ি, মায়ের সাথে দেখা করলাম, ভাইদের ওখানে আর যাইনি ভাইদের কাছে। প্রচণ্ড গরম, আর পেরে উঠিনি যেন এই গরমে। আর এইটুকুনি টাইমের জন্য যাই তো ভালো লাগে না যে এতবার করে এই বাড়ি ওই বাড়ি করতে, তো ওই জন্য করে মায়ের সাথেই একটু দরকার ছিল, মায়ের ওই জিনিসটা দেওয়ার ছিল, তার জন্য দিয়ে ওখান থেকেই চলে আসলাম। আর একটুখানি দেখো আলু ভাজা করছি, কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিইনি, নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। ফোনে না এরকম সাদা সাদা দেখাচ্ছে, কিন্তু এতটা সাদা নয়। তো বেশ লাল লাল করে একটুখানি ভেজে নেবো আলু ভাজাটা। আর গোপাল ঠাকুরের জন্য একটু পাতলা পাতলা খিচুড়ি করবো, তো একটুখানি পাতলা পাতলা খিচুড়িই পছন্দ করে, তো পাতলা পাতলা করে একটুখানি খিচুড়ি হয়েছে ওর জন্য, খেতেও ঝামেলা হবে না, ভালোই হয়েছে। আর এই গরমে আমি বললাম বাবু তুই ভালোই কাজ করেছিস রে, ভাতে ভাত ফ্রিজে ভাত তুলিস নি, ভাতটা তুললে আমাদের আবার কষ্ট করে হতো, ভাতটা করতে হতো, ভাত করতে হতো, ভাতের সাথে আবার তরকারি করতে হতো। আলু ভাজা দিলাম আর জল ভাত খেয়ে নিলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা সবাইকে, হ্যাঁ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে।